তেলিপাড়াতে একের পর এক ব্রেকআপ হয়ে যাবার খবর জানা যাচ্ছে। যে সমস্ত রিয়েল লাইফ কাপলকে দর্শকেরা সবথেকে বেশি পছন্দ করত তাদেরই ব্রেকআপ হয়ে যাচ্ছে। এই তো কদিন আগেই সম্পর্ক ভাঙল টেলিভিশনের জনপ্রিয় জুটি অভিষেক দিয়ার। তাদের ব্রেকআপের খবরে সবাই খুবই অবাক হয়েছিল। এইবার আরও এক জনপ্রিয় জুটির ব্রেকআপ হয়ে যাবার খবর সামনে আসছে। জানা যাচ্ছে প্রেমের সম্পর্কে চির ধরেছে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং অভিনেতা সায়ন্ত মোদকের মধ্যে। হ্যাঁ, তারা নাকি তাদের সম্পর্কে ইতি টেনেছেন। বহুদিন ধরে প্রেম করেছেন সাঁঝের বাতির চারু মানে দেবচন্দ্রিমা ও সায়ন্ত। সোশ্যাল মিডিয়াতে হামেশাই তাদের ভালোবাসায় মাখা একাধিক ছবি চোখে পড়ত। এছাড়াও তাদের একটি ইউটিউব চ্যানেলে তাদের একসাথে বিভিন্ন জায়গা ঘুরতে এবং মজা করতে দেখা যেত। এই তো মার্চ মাসে দেবচন্দ্রিমার জন্মদিন পালন করতে মালদ্বীপ উড়ে গেছিলেন এই তারকা জুটি। কিন্তু অনেক দিন হলো তাদের আর একসাথে দেখা যায়নি। শোনা যায় মালদ্বীপ থেকে ফিরেই তাদের সম্পর্ক ভাঙতে শুরু করে, আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারা। অর্থাৎ দেবচন্দ্রিমা বা সায়ন্ত কেউ কাউকে ফলো করছেন না। তবে তাদের প্রোফাইলে এখনও তাদের একসাথে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি দেখা যাচ্ছে, তবে সেগুলি অনেক আগের। তাদের ব্রেকআপ হয়ে যাবার খবরে তাদের ভক্তরা খুবই দুঃখিত। তো বন্ধুরা, এই জুটিকে তোমার কেমন লাগতো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।